এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ঘূর্ণিঝড় অশনির নতুন আপডেট। আরও দেড়গুণ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। তো কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে, কখন নাগাদ আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, বাংলায় কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আগের থেকেও দেড়গুণ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শেষ ৬ ঘন্টায় ২০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা খুব তাড়াতাড়ি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এর ফলে ৫০ থেকে ৬০ কিলোমিটার থাকবে হাওয়ার দাপট, প্রায় দেড়গুণ শক্তি বাড়িয়ে বাংলাদেশে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। এরপর মায়ানমারে প্রবেশ করবে তা। আগামী ১২ ঘন্টায় আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ। আগামী ৪৮ ঘন্টায় আন্দামান দ্বীপপুঞ্জ থেকে মায়ানমার উপকূলের দিকে যাবে। তারপর ২৩ মার্চ ভোর রাতের দিকে মায়ানমার উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় অশনির জেরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকবে, কখনো কখনো ৭৫ কিলোমিটারে পৌঁছতে পারে। সন্ধ্যা থেকেই বেরোচ্ছে ঝড়ের গতিবেগ, হাওয়ার বেগ পৌঁছতে পারে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। দেড়গুণ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, থাকছে দমকা হাওয়া। রবিবার থেকে উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি, সোমবারও চলছে অতি ভারী বৃষ্টি। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ঘূর্ণিঝড় অশনির জেরে রবিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি, বিশেষ সতর্কতা জারি করেছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা বন্দর এলাকায়। চেন্নাই এবং বিশাখাপত্তনম থেকে আসা জাহাজগুলিকে স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন আবহাওয়া শুষ্কই থাকবে, আরও বাড়বে গরম। আজ এবং আগামীকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না।